Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum, Miss. Waalaikumsalam, Miss. কেমন আছো তোমরা? মিস ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম মিস। Assalamualaikum, Miss. নাম রোল লিখেছো, নাম রোল লেখো। নাম রোল নম্বর লিখে করো, নিজের নাম নিজের রোল। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই মিউট করো, সবাই মিউট করো, সাউন্ড আসতেছে। আচ্ছা, আমরা কি শিখতেছিলাম? পারসন, তাই না? থেকে আমরা পারসন কাকে বলে, পারসন কত প্রকার, কি কি, তারপরে ফার্স্ট পারসনটা কি, সেকেন্ড পারসনটা কি, থার্ড পারসনটা কি, এই তিনটা জিনিস নিয়েই আমরা মূলত পারসনটা মুখস্থ করছি। হ্যাঁ, তো আজকে আমরা কিছু এক্সারসাইজ থেকে কাজ করব, যে পারসন থেকে কিছু কাজ কি। তো চলো সিডব্লিউ খাতা খোলো সবাই, সবাই খোলো, আর আগের পড়াটা একটু দেখো। হ্যাঁ, তারপরে বুঝতে পারবে, তাহলে আজকের পড়াটা আরো ভালো বুঝতে পারবে। সাউন্ড আসতেছে, মিউট করো সবাই, মোনা মিস্ত্রি মিউট করো, বাস নবনীতা মিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। লেকচার নং কত? মিস আপনি যেগুলো লিখছেন সেগুলো কি এখন লিখবো? আমি যা করবো এখন সেটা মনোযোগ দিয়ে শোনো, তারপরে বোঝো, তারপরে আমার সাথে সাথে লিখে ফেলো।
আজকে আমরা পার্সন থেকে কাজ করব মিউট করো কার সাউন্ড আসছে কার এর থেকে মিউট করো আমরা নিচের সেন্টেন্স গুলো থেকে পার্সন বের করো তাই না এখানে একটা মিস বোর্ড দেখা যাচ্ছে না মিস এগুলোকে এখন আমরা লিখব নিচে সেন্টেন্স গুলো থেকে মিস আজকে কত তারিখ লিখবো তেরো তারিখ না না দেখতে পারলে তোমার ডিভাইসের সমস্যা দেখা যাচ্ছে বোর্ড না দেখা গেলে তো আমি বুঝতে পারতাম নিচের সেন্টেন্স গুলো থেকে পার্সন বের করো অর্থাৎ এখানে সেন্টেন্স গুলি লিখবো সেখান থেকে পার্সন বের করতে হবে নাম্বার ওয়ান খাতা সিডাব্লু খাতায় সবাই লেখো তোমরাই আনসার দেবে আই লাইক ম্যাঙ্গো এখানে কোনটা পার্সন বলো তো পরে আমরা লিখবো এখন আমরা সেন্টেন্স গুলি লিখতে থাকি রুনা রিডস দ্য বুক এখন লেখো আমি যখন জিজ্ঞেস করব তখন অ্যানসার দেবে রুনা আর ই এ ইয়েস রুনা রিডস আ বুক নাম্বার থ্রি ইউ আর এ বয় নাম্বার ফোর ইউ আর এ বয় হেলাল রাইটস মিউট করো কার বাসা থেকে সাউন্ড আসতেছে গো বাবা আসসালামু আলাইকুম মিস লিখতেছে এর আগে কি কিছু লেখাইছে হি গেভ মি এ বুক হি গেভ মি এ বুক বুক
we love our country. We love our country. No way. They go to school. They go to school. Take a set. They go to school. Number 10. For him, it is a ball. Miss Patch, number ta ki likhechen? Dog, D-O-Z, dog. It is a ball. Miss, I like whenever Luna reads a book, egula ki likhte hobe. ঘুমাইতে হবে লিখতে হবে না তোমরা ঘুমাও আমি লিখি ঠিক আছে গো ঘুমাও আচ্ছা দেখো এখন বলো I like mango. আমি এখন নিচে আন্ডারলাইন করতে বলছি কোন জায়গায় আমি আন্ডারলাইন করব সেটা বলেন আই লাইক আই হলো পারসন এখানে পারসন না সেকেন্ড পারসন সেটা বলা হয় নাই পারসন খুঁজে বের করতে বলেছে রুনা রিসেট এখানে কে থার্ড পারসন আমি কোনটা পারসন সেটা বলছি আমি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন জিজ্ঞেস করিনি গো বলো আন্ডারলাইন করো ডগ বার এখানে আসো নাম্বার সিক্স এ চলে আসো দা গার্ল সিংস তারপরে আর একটা বলো মি ওর নিচে করতে হবে এখানে কোন কোনটা দে গো টু স্কুল ক্লিয়ার করো দ্রুত সবাই লেখা শেষ করুক বাবা ভালো কথা লেখা শেষ হলে অনেক ভালো কথা মিস ফোন নাম্বারে কি লিখেছেন মিস আমারে লিখেছেন শেষ করো আমার লেখা শেষ তোমার লেখা শেষ 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 দ্রুত শেষ বাকিরা সবাই শেষ করো হয়েছে গো আচ্ছা ঠিক আছে বাবা লেখক সবাই একটু তারপর আমরা অন্য কাজে চলে যাই আরো কাজ আছে আমাদের
আমার লেখা শেষ মিস 10 নাম্বারটা কি লিখেছে আমার লেখা শেষ ইট ইজ এ বল 10 নাম্বার হলো ইট ইজ এ বল মিস আমার 10 নাম্বার পর্যন্ত লেখা শেষ ভালো কথা এখন একটু অপেক্ষা করি ওদের জন্য মিস আমার লেখা শেষ কথা না ক্লিয়ার করি জি মিস করুন মিস করেন প্লিজ আমার প্লিজ আমার লেখা শেষ ক্লিয়ার করে প্লিজ আমার লেখা শেষ সবারই তো লেখা শেষ আমি টোটালটাই ক্লিয়ার করে দিলাম দেখো তারপরে নেক্সট নেক্সট কোশ্চেন হলো নিচের সেন্টেন্স গুলোতে পার্সন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো নিচের সেন্টেন্স গুলোতে মিউট করো কার বাসা থেকে এরকম হাতুড়ি পিটানো শব্দ আসতেছে নিজের সেন্টেন্স গুলোতে পার্সন ব্যবহার করে শূন্যস্থান নিজের সেন্টেন্স গুলোতে পার্সন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো ড্যাশ এম এ স্টুডেন্ট আগে লিখবো তারপর তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেই আমি লিখবো আগে তোলো নাম্বার টু ড্যাশ আর প্লে ড্যাশ আর প্লে Number three. He is Dash brother. কোন ভাষায় বাবু কান্না করতেছে? মিউট করে কান্না করাও. I gave a pen. Gave a pen. Number five. Dash at present. Dash at present. এখন তোমরাই আনসার বলবে ড্যাশ এম এ স্টুডেন্ট এখানে কি বলতে পারে পারসন বলো আই আই স্টুডেন্ট দেখো কত ভালো করে তোমরা ড্যাশ আর মিস জাইনাব বিবি সাবার ভাষা থেকে আওয়াজ প্লে আর প্লে লিখেন পাঁচ নাম্বার ইউ লিখতে পারো দে লিখতে পারো ইউ ইউ আর প্লেইং বা দে আর প্লেইং হতে পারে হি ইজ ড্যাশ ব্রাদার এটা কি হতে পারে বলো
He is my brother. Good. My brother. I gave Dash a pen. Bolo. Him hote pare tai na ami take ekta kolom dilam. Him. I gave him a pen. Him. Dash hoyar present. Ek ekta lekhi amra. Ekhane ui lekhi. W E. Ui hoyar present. Now. Miss Bolo. Five number ki likhechen we are present. আমার হয়নি মিস বলছে না তুমি বলো করতে ছোটা কি বলো আচ্ছা মিস আমার লিখেছে এবার আরেকটা কোশ্চেন এবার লিখবো ডান দিক থেকে শুতে পারফর্ম বেছে নিয়ে লেখো ডান দিক থেকে সঠিক পারফর্ম বেছে নিয়ে ডান দিক থেকে সঠিক পার্সন বেছে নিয়ে বাম দিকের শূন্যস্থান পূরণ করো মিস পাঁচ নাম্বারটা কি লিখেছেন আরে ভাই এটা ডব্লিউ ই উই স্পষ্ট বোঝা যাচ্ছে চোখে বুঝতে পারতেছো না চোখে দেখতেছো না কোনটা ডব্লিউ ই আর ই ওয়্যার We are present. মানদিকে শূন্যস্থান পূরণ করো মিস প্রেজেন্ট বন্ড আবার বলবেন পূরণ করো ঠিক আছে Please, present band the bulletin. Dekho, number one. Dash are reading. Dash are reading. R-E-A-D-I-N-G. ঠিক আছে এখন এই পাশে ব্র্যাকেট দিয়ে দুটো পারসন থাকবে যেটা সঠিক পারসন হবে সেটা লিখবে এখানে হি আছে অবলিক দে আছে এখানে দুটোর ভিতরে যেটা কারেক্ট হবে আমরা এটা লিখতে পারবো না বুঝলাম না না সব লিখবা যেভাবে আমি তুলছে সেটাই লিখবা পরে আমি যখন জিজ্ঞেস করবো তখন আনসার দিবে এখন কথা বলা যাবে না আমি পুরোটা লিখে নেই
Number two. Let's live in Dhaka. L-I-V-E, live, I-N-N, Dhakar Borohater D. Jagar naam sab samay Borohater diye hoy. I. I othoba hi. Number I. পরে আমি যখন জিজ্ঞেস করব তখন আমি একজনকে একজনকে ডেকে জিজ্ঞেস করব পড়া আমি তাকে বলবো সে आंसर দেবে ড্যাশ ইজ এ গুড বয় ড্যাশ ইজ এ গুড বয় এখানে হলো আলি আর হবে ইউ ড্যাশ ব্রাদার ইজ এ টিচার ড্যাশ লেখো আগে আমি তারপর যাকে জিজ্ঞেস করব সে শুধু আনসার দেবে বাকিরা কথা বলবে না শুনবে মাই ব্রাদার সরি ব্রাদার ইজ এ টিচার ইজ এ teacher d e a c h e r e r teacher তাই না এখানে my আর তোমার us number 5 we left We love dash our country. We love country. হ্যাঁ সাউন্ড আসতেছে গো কার বাসা থেকে সাউন্ড আসতেছে বল এবার বলো এখানে ড্যাশ আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে বুঝতে পেরেছ সবাই বলবে না কিন্তু তাহলে কিন্তু ডিজিটাল মাইল হবে হ্যাঁ আচ্ছা নুরানি আচ্ছা পাঁচ জনে তোমরা কিন্তু চার জনে এখনো নাম রোল লেখনি নাম রোল লেখে লেখনি নাম রোল লিখে চ্যাট বক্সে রাখো 31 জন দিয়েছো 31 জন আর চার জন কোথায় নুরানি নুরানি তুমি বলো এখানে আমাদের পারসন আছে হি এবং দে সঠিক পারসন কোনটা বসবে এই শূন্যস্থানে দে হবে হ্যাঁ রিডিং হ্যাঁ গুড দে আর রিডিং টি এস ই ওয়াই আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে ঠিক আছে প্রতিদিন আবার মঙ্গল আজকে যাদের জিজ্ঞেস করছি তাদের মঙ্গলবারে ক্লাসে জিজ্ঞেস করব না মঙ্গলবারে তোমাদের অন্য যাদের এবার বলবে নাদিয়া নাসির মিলি ক্লাসে আসো দেখা যাচ্ছে নাদিয়া নাসির মিলি বলবা ড্যাশ ঢাকা এখানে পারসন আছে আই এবং হি কোনটা বসবে বলো আই হ্যাঁ গুড এখন মিউট করো মিউট করো আই লিভ ইন ঢাকা এটা আই লিভ ইন ঢাকা ও মিউট কর মিউট করেনি এখানে ডেটার উপর একটা টিক চিহ্ন দাও এখানে এটার উপর একটা টিক চিহ্ন দাও তাহলে আর ভুল হবে না এবার এবার আমি যাকে জিজ্ঞেস করব সবাই বলবে না কথা
It's a miss. Arnisha. Arnisha. Kothay asho, chole asho. Camera on koro. Arnisha, kothay acho babu. Bolo, Dash is a good boy. Ekhane ache Ali ebong you. Tahole ekhane shothik person konta boshbe? Bolo. Ali. Nurani, tumi bolecho keno? Na, miss, ami Arnisha ami bolchi. Tumi bolecho, good. Acha, thik ache. Miss, ami to bolini, eta Arnisha i bolche. Haan, haan, dekhlam pore. তোমাকে দেখা যাচ্ছিল মনে হচ্ছিল তুমি বলতেছো আদ্রিতা সাহা কোথায় আছো আদ্রিতা সাহা বলো ড্যাশ ব্রাদার ইজ এ টিচার এখানে মাই আছে আস আছে কোনটা বসবে মাই ব্রাদার ইজ এ টিচার গুড মাই ব্রাদার ইজ এ টিচার দেখছো তোমরা কত ভালো পারসন শিখে ফেলেছো বুঝতে পারো যে সেন্টেন্সের ভিতরে কোন পারসন কখন বসবে ঠিক আছে না উইট এবার নবনীতা মণ্ডল কোথায় আছে গো আজকে তো নবনীতা মণ্ডল জি মিস বলে আছেন আপনি নবনীতা আপনি ক্লাসে আছেন না জি মিস আমি আছি ওকে এটা বলেন উই লাভ ড্যাশ কান্ট্রি উই লাভ आवर কান্ট্রি ভেরি গুড তাহলে শোনো এখন তোমরা কি বুঝতে পেরেছো একটা সেন্টেন্সে কোন পারসন কখন বসবে এটা গেল পারসন সম্পর্কে ভালো ধারণা হলো বলো সেটা হ্যাঁ তাহলে বলো তো পারসন কত প্রকার পারসন তিন প্রকার হ্যাঁ গুড সবাই পেরেছে ও ফাটটা একটু আবার পুরো ক্লাসটাকে একটু রিভাইজ করি তাই না পারসন হলো কি ব্যক্তি বা বস্তু যে কোনো একটি হতে পারে আর যে রূপ দ্বারা কি হয় আমার এই প্রশ্নটা মুখস্ত আচ্ছা ঠিক আছে আমার মুখস্ত হ্যাঁ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেটা হলো পারসন পারসন আমরা জানি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন শব্দ যে রূপ আই ইউ তাই না মি আই বা শ্রোতা বা কোনো ব্যক্তি বা মাইন আওয়ার্স এগুলি সব ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কি যাকে যাদের সম্বোধন করে কিছু বলে সেটা হলো সেকেন্ড পারসন অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন হ্যাঁ এখন যে আমি যে ছকগুলি দিয়েছি ছকগুলি শিখে ফেলবে তাহলেই পারবে তাহলে যেভাবেই কোশ্চেন সেট করা হলো এই যে যেটা সিডব্লিউ হলো সেটাই এসডব্লিউ করবে সুন্দর করে এসডব্লিউ খাতায় নোটের মতো করে লিখে রাখবে এগুলি আমরা প্র্যাকটিস করাইছি আমরা দেখা গেছে যে তোমাদের অন্যভাবে দিতে পারি তাই না অন্য একটা সেন্টেন্স দিয়ে এখানে ব্র্যাকেটের ভিতরে পারসন দেব সেখান থেকে তোমরা সঠিক পারসন লিখতে পারবে হ্যাঁ তোমরা যদি পারসন ভালো করে বুঝতে পারো তাহলে সেন্টেন্স যেভাবেই আসুক লিখতে পারবে নাকি বলো লেখা শেষ করো আমরা এখন বাড়ির কাজ দেই মিস আমার লেখা হয় নাই আমি তো ক্লিয়ার করি নাই মিস আমার লেখা শেষ শেষ মিস আমার আপনার সাথে লেখা শেষ টুটি 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 এক কাপ চা ভাই লেখা যার লেখা সঞ্জনি সেকে শেষ করতে পেরেছো মিস ফাইভ নাম্বারটা মুখ দেন না মিস আমার হয়ে গেছে আচ্ছা দেখো এই কাজটা কে করলো ক্লিয়ার করো যে করেছে ক্লিয়ার করো ইকরা আফরোজ ক্লিয়ার করো বোর্ড হোমওয়ার্ক নাও মিস আমার লেখা হয়ে গেছে মিস তাসনিয়া কাকি করছে ঠিক করে নাই কাজটা এটা নেহা তন্না একটা কাজ করো তোমরা পড়াশোনা রেখে এই দুষ্টমি করো এটা একদম অন্যায় একটা কাজ মিস আমার হাত লেগে চলে গিয়েছিল আবার তোমাদের শুধু হাত লেগেই চলে যায় তাই না
লেখা রেখে শুধু হাতাহাতি করো তাই না is sw দিবেন না এখনো কি তোমাদের হাত লেগে চলে যায় নাকি বুঝতেছি না মেয়ে যাবে বোর্ডে আঁকা কি করবে না কোন এগুলা করিনি অন্য কেউ করতেছে পারসন থেকে শুধু বুঝে পড়ানো হলো তাই এর জন্য কাজ রেখে দুষ্টুমি করে বসে বসে ঠিক করো না কাজগুলি বোর্ডে আঁকবা না মনোযোগ দিয়ে লেখাগুলি দেখবা শিখবা শেখার চেষ্টা করবা মিস নুরানি আঁকা কি করছে আমি তো দেখতেছি কে লেখাই তো আছে না বিহা এখন করতেছে না বিহা এখানে দুটো বৃত্তর মতো জানি কি আঁকছে আর আচ্ছা দেখো তো ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে তাই না থ্যাঙ্কস টু অল আমি তো শেষ হয়ে যাচ্ছি শোনো আমাদের গ্রামার কিন্তু শেষ আমাদের গ্রামার হাফ ইয়ারলি এক্সামে যে আইটেম গুলি ছিল মোটামুটি আমরা শেষ করে ফেলেছি ঠিক আছে এরপরে আমাদের বাকি থাকবে ট্রান্সলেশন আছে প্যাসেজ আছে আমরা আগামী ক্লাসে ট্রান্সলেশন প্র্যাকটিস করব তোমরা ক্লাস করতে না বাংলা থেকে ইংরেজি করেছো ইংরেজি থেকে বাংলা করেছো আমরা এখন সেকেন্ড পেপারে বাংলা থাকবে সেটাকে ট্রান্সলেশন করবো ইংলিশে স্কুল খুলে যাবে চিন্তা করার কারণ নাই 22 তারিখে স্কুল খুলে দাগাদাগি করছিল ঠিক আছে পার্সন থেকে সিডাব্লিউ যা ক্লাসে ইমাপ করলাম সেটা আমি শোনো স্কুলে যখন আবার কথা না আবার স্কুলে যখন ক্লাস শুরু হয়ে যাবে আমি এখনো যাইনি স্টপ আমার কথা শোনো মনোযোগ দিয়ে আমি বলছি সিডাব্লিউ খাতা স্কুল যখন শুরু হবে আমি কিন্তু সবার কাছ থেকে সিডাব্লিউ খাতা নিয়ে যাব সবার কাছে আমি সিডাব্লিউ খাতা চাবো এবং সিডাব্লিউ খাতা আমি চেক করব এসডাব্লিউ খাতা সুন্দর করে তুলে রাখবে এসডাব্লিউ খাতা আমি জমা রেখে সবার খাতা আমি দেখব কি বলছি বুঝতে পেরেছো এ পর্যন্ত তোমাদের এসডাব্লিউ দেয়া হলো সেগুলি সুন্দর করে এসডাব্লিউ খাতায় তুলে রাখবে তারপরে যখন ক্লাস শুরু হবে তখন আমি এসডাব্লিউ খাতা জমা রাখবো টাইম শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম।